এই কনকনে শীতের মধ্যে প্রতিদিন রুটি বানানো মেয়ে মানুষের জন্য যে কতটা কষ্ট, একমাত্র মেয়ে মানুষ ছাড়া এটা বোঝার কারো সাধ্য নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর পাকে বেশ ভালোই আছেন। সকালের নাস্তা তৈরি করব, এই যে সবজির জন্য এখানে শিম, একটা আলু আর মূলা নিয়ে নিয়েছি। সকালে রুটি তৈরি করব, যার জন্য সবজিগুলো করা। রুটির সঙ্গে যে কোনো সবজি না হলে তো আমার বাসায় হয় না, তবে এমনি যে খায় না তা না, তবে সবজি লাগবেই। আর এই ঠান্ডার মধ্যে রুটি বানানো কতটা যে যন্ত্রণাদায়ক এটা কিন্তু আপুরা ভালোই জানেন। আর আমার যেহেতু বাসায় 4 থেকে 5টা রুটি বানালেই হয়ে যায়, অনেকের আছে যাদের 20 থেকে 30টা রুটি বা এর থেকেও বেশি বানাতে হয়, তাদের জন্য তো কষ্টের আরও শেষ নেই। আপনি কত সংরক্ষণ করে রাখবেন? হ্যাঁ, হয়তো অনেকে বলবেন যে সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু কতটা রাখা যায় বলুন তো? সেই একদিন পরে হোক বা 2 দিন পরে, আপনাকে তো ঠিকই বানাতেই হচ্ছে, তাই না? আমি জানি আজকের ভিডিওটি যদি কোনো ভাইয়ারা দেখে তাহলে আমার উপরে অনেক ক্ষিপ্ত হয়ে যাবে, কেন আমি মেয়েদের হয়ে কথা বললাম। আসলে কথা বলা নিয়ে কোনো কথা না, আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই। প্রিয়জনদের যত কষ্টই হোক রান্না করে খাওয়াবো, তাতে আবার কষ্টের কী আছে, তাই না? তার মানে কষ্ট হয় বলে যে এমন না আর বানাবো না আর তৈরি করব না, কষ্ট নিয়েই প্রতিদিন রান্নাঘরে যেতে হবে শীতের মধ্যে। রুটি ভাত খিচুড়ি যাই রান্না করি না কেন, এটা তো সবারই করতেই হবে। নিজের কষ্ট হবে বলে পরিবারের মানুষগুলোকে তো আর না খাইয়ে রাখা যাবে না, তাই না? এর মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাগুলো বেলা শেষ, আর এই যে ছেঁকে নিচ্ছি। তবে যাই বলেন না কেন, মনের কথা হোক বা হচ্ছে ক্ষোভের কথাই হোক, এই শীতের সকালে যদি গরম গরম এরকম পরোটা আর 1 কাপ দুধ চা হয় রেডিমেড খাবার, আহ কি শান্তি, তাই না? তবে একটু চিন্তা করে দেখেন তো, নিজে তৈরি করে খাওয়ার সেই স্বাদটা কি আর হয়, অন্যের হাতে যেই স্বাদটা লাগে। তো যাই হোক, একটু মজা করলাম। পরোটাগুলো তো শেষ আর ভাজা, আর এখন ডিম ভেজে নিব বরাবরের মতনই। একবারে ডিমগুলো ভেজে নিলাম, আর এই যে জানালা দিয়ে মিষ্টি রোদ এসেছে, এখানে বসেই বাবা ছেলে নাস্তা করছে। বাবা, এটার আজ অঙ্ক পরীক্ষা, সবাই দোয়া করবেন। যশোরের বাসাটা খুব মিস করছি, কারণ ওইখানে বেলকনিটাতে রোদ পাওয়া যেত, যেটা এই বাসাতে অতটা আসলে পাওয়া যায় না। তো বেলকনিতে দেখা যায় এখানে শেষবেলায় রোদ আসে, বিপদের উপরে বিপদ। এই যে আজকে কী হয়েছে, সকাল থেকে বিদ্যুৎ নেই, তো পানির কলসিতে যে পানি ছিল এগুলো দিয়েই আজকে আমাকে কাজ চালাতে হচ্ছে। তবে এভাবে আর কতক্ষণ? তো যাই হোক, কী আর করার, পানি না থাকলে তো বাসা বাড়িতে কষ্টের শেষ নেই। ধরা পানি দিয়ে আজ আমাকে কোনো রকমে কাজ চালিয়ে যেতে হচ্ছে। প্রেশার কুকারে আজকে ভাত বসিয়ে দিব, রাইস কুকারে ভাত বসানোর মতন না, মোটামুটি অল্প একটু চাল বসিয়ে দিব প্রেশার কুকারে, যাতে দুপুরেরটা কোনো রকমে হয়ে যায়। সিম ভর্তা করব, আর সিমগুলো এভাবে ভালো করে মানে পরিষ্কার করে ধুয়ে একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি, যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এলোমেলো না হয়ে যায়, আর আমার খুঁজে পেতেও সহজ হয়। মাছগুলো ভিজিয়ে ধোয়া হয়ে গেছে, তখন আর কি কারেন্টও ছিল, পানিও ছিল, তো ঠিক যেই মুহূর্তে মাছ রান্না করব সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে। মাছ তো মোটামুটি বের করে ধুয়ে পরিষ্কার করা শেষ, আর এখন তেলাপিয়া মাছের কাবাব বানাবো, যার জন্য লবণ হলুদ দিয়ে তেলাপিয়া মাছটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মাছের মাথার অংশটা কিন্তু কেটে নিয়েছি। আর বলতে পারেন যে এই মাছগুলো কোথায় পেলেন, আসলে এটা হচ্ছে বাসার এক ভাবি, সে দিয়েছে, তার মাছগুলোই আজ রান্নাবান্না হবে। আর এদিকে মাছ দিয়ে রান্না করার জন্য ফুলকপি আর একটা বেগুন আলু কেটে নিয়েছি, আর এই যে হচ্ছে মাছগুলো, তো রান্না শুরু করে দিয়েছি। পেঁয়াজগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে তারপরে রসুন আর জিরে বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে এই যে ফাইসা মাছ, এগুলো দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। ফাইসা মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ফাইসা মাছগুলো নরম থাকে বলে একটু ভেজে নিলে ভালো হয়, অন্তত পক্ষে ভাঙার আর কি সম্ভাবনা থাকে না। আমার তো আর ভাজার উপায় নেই, কারণ হচ্ছে আমার বাসাতে সবাই ভাজা মাছ পছন্দ করে না, তো এভাবে যদি কষিয়ে রান্নাটা করি তখনই সবাই খেতে পছন্দ করে। তো মাছ কষানো হয়ে গেছে আর সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছটা তো আগে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার কাঁটাগুলো বেছে নিব। যে সকল আপুদের ছোট বাচ্চা আছে যে মাছ খেতে চায় না, অনেক বড়রাও আছে যারা মাছ খেতে পছন্দ করে না, তো আজকে যেভাবে আমি কাবাবটা করি বা টিকিয়াটা করছি, এভাবে চাইলে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই করে নিতে পারেন। বুঝতেই পারবে না যে মাছ খাচ্ছে না বড়া খাচ্ছে না মাংসের কাবাব খাচ্ছে।
সকালেই আমার রান্নার প্ল্যানিং ছিল, কিন্তু রুটি বানাতে সবজি রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আর রান্না করতে পারিনি। আর সকালে রান্না করব বলেই লাল শাকগুলো তখনই বেছে রেখেছিলাম, কিন্তু আর রান্না করা হয়ে ওঠেনি। হয়তো যদি রান্না করে ফেলতাম তখন আর পানির প্রবলেমটা হতো না। এই যে এখানে আমি সব উপকরণগুলো নিয়েছি, মাছের যে কাবাবটা করব, পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনে পাতা, মরিচ, লবণ, আর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এখন দিব ডিম, ডিম একটা পুরো লাগবে না, তো এখান থেকে আমি সাদা কিছু অংশটা দিয়ে দিব। তো আপনাদের যদি অনেক বেশি পরিমাণে হয় তখন কিন্তু অনেক বেশি দিতে পারেন। তো এই যে ছোটো বাবু, এর আম্মুই হচ্ছে মাছগুলো দিয়েছে, তো একে বলতেছিলাম যে তুমি কি মাছের কাবাব খেতে চাও, সে শোনার সঙ্গে সঙ্গেই পালাইছে। মানে মাছ এদের যে কি একটা প্রবলেমের খাবার, আমার ছেলেরও সেম প্রবলেম। তো তাকেই যে আমি একটু কায়দা বায়দা করে খাওয়াই, যার জন্য খাওয়াতে পারি, ম্যারিনেট করে এভাবে রেখে দিব। ঠিক খাওয়ার আগ মুহূর্তে একদম গরম ভাতে গরম গরম করে খাওয়া হবে, মানে ভেজে খাওয়া হবে। সিম ভর্তাগুলো যে দিয়েছিলাম একদম তো সিদ্ধ হয়ে গেছে, ভাত সিদ্ধ হয়েছে, আর সিম এটা না সিদ্ধ হয়ে তো আর পারে না। তো সুতা দিয়ে বেঁধে দেওয়ার কারণে আমি খুব সহজেই পেয়ে গেছি। এখন শীতের সময় গরম ভাতের সঙ্গে নানান রকমের সবজি ভর্তা, আহ কি যে টেস্ট, তাই না? তো বেশ লম্বা একটা সময় আবার এই যে অফ ক্যামেরায় থাকার পরে চলে এসেছি, কাবাবগুলো ভাজবো, কারণ খাবার বেড়ে দিয়েছি, সবাই খাবো। আর মোটামুটি ভর্তাও করা শেষ, একদম খাবার দাবার সব রেডি। তো এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। পানি না থাকার ঝামেলায় পড়তে হয়েছে, তবে অতটা কষ্টও হয়নি, কারণ কিছুটা পানি বাসায় ধরা ছিল যেটা দিয়েই কাজ করে নিয়েছি। আজকের রান্নাবান্নায় ছিল মাছের কাবাব, লাল শাক ভাজি, সিম ভর্তা, সকালের যে সবজিটা করেছি, এরপরে হচ্ছে মাছের তরকারি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।